আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া আলম ব্লগ। কক্সবাজার হোটেলের ভর্তাগুলোর কথা কি আর বলবো, এগুলো যারা খেয়েছেন তারাই বলতে পারেন ভর্তাগুলো কি পরিমাণ মজার এবং স্বাদও মুখে লেগে থাকার মতো। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে কক্সবাজার হোটেল স্টাইলে বেগুন ভর্তার রেসিপিটা শেয়ার করেছিলাম, আর আজকে আমি শেয়ার করব কক্সবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্পেশাল টমেটো ভর্তা করার জন্য এখানে আমি 8টি টমেটো নিয়েছি, যা প্রায় 900 গ্রামের মতো হবে। এইবার টমেটোগুলোকে ঠিক মাঝখান থেকে এভাবে করে দুই ভাগ করে কেটে নিচ্ছি। টমেটো ভর্তা অনেক রকম করেই করা যায়, কিন্তু প্রতিটা এলাকার খাবারেই আলাদা বিশেষত্ব থাকে। টমেটোগুলোকে দুই ভাগ করার পর আমি আলাদা একটা বোলে নিয়ে নিলাম, তাতে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন এটাকে তেলে ভেজে নিব, ভাজতে হবে একটু পোড়া পোড়া করে। একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর টমেটো রসুনের ভর্তাটাও কিন্তু আলাদা। টমেটো রসুনের ভর্তাটা খেতেও অনেক মজার, কিন্তু এই রেসিপিতে টমেটোর সাথে রসুন তেমন একটা ব্যবহার করা হয় না, এখানে টমেটোই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এখন টমেটোগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, মোট কথা দুই পাশে একটু পোড়া পোড়া করে নিতে হবে, এবং টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য এই প্রসেসটা ঢাকনা দিয়ে করলেই ভালো। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি সবগুলো টমেটোকেই উঠিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে ঠান্ডা করার জন্য। এই টমেটো ভর্তাটা কিন্তু করা হয় অর্ধেক করে তেলে ভেজে বা পুড়িয়ে, তাতে করে টমেটোর ভেতরে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে। আস্ত টমেটো দিয়ে করলে এই ফ্লেভারটা আসতো না। তারপরে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে আমি উপরের যে ছিলকাটা এটা নিয়ে নিচ্ছি, আর মাথার যে অংশটা সেটাও এখন নিয়ে নিচ্ছি। আমি টমেটো কাটার সময় মাথার অংশটা ফেলিনি, কারণ এটা তেলে দেওয়ার পর শ্রিঙ্ক করতো এবং অনেকটা ছাড়িয়ে যেত। ছিলকাটা ফেলে দেওয়ার পর এখন আমি টমেটো আর রসুনগুলোকে একসাথে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। ভর্তাটা আমার করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। একটা পাত্র চুলায় বসিয়ে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিই। আপনারা চাইলে ভর্তাটা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো দিয়েই করব। এইবার ওই একই তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজটাকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে টমেটোর কালারটা তেলে দেওয়ার পর অনেক সুন্দর আসে। এখন আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি ভর্তা করে রাখা টমেটো। এখানে আমি টমেটোর সাথে শুকনো মরিচটাও একটু গুঁড়া করে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে কে কী পরিমাণ ঝাল খাবেন সেটা। ভর্তাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আর হ্যাঁ, ভর্তার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিতে ভুলবেন না,
ভাজা জিরার গুঁড়া দেওয়ার ভিডিওটা কেন জানি রেকর্ড হয়নি, ওজন্য আমি এখানে অ্যাড করতে পারিনি। এখন আমি ভর্তাটাকে গরম গরম একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটার বিশেষত্ব হলো এই ভর্তাটা সহজে নষ্ট হয়ে যায় না এবং কাঁচা পেঁয়াজের গন্ধও থাকে না। যেহেতু কক্সবাজার হোটেলগুলোতে গেস্টদের অনেকক্ষণ যাবত এই ভর্তাগুলো সার্ভ করা লাগে, তাই তারা পেঁয়াজটাকে ভেজেই ভর্তাটা করে। আপনারা যদি কেউ চান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। গরম গরম সাদা ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।